আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম আমি আমার ফার্স্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে পরিচিত হতে আমি মনিরা আমি একজন হাউসওয়াইফ আলহামদুলিল্লাহ আমি আমার নিউ ফ্ল্যাটে উঠেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে আমার ফ্ল্যাটটাকে আমি আমার মনের মতো করে গুছিয়েছি তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগে তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম এই পাশের ওয়ালটাতে আমি থ্রি ডি পেপার লাগিয়েছি আর এই পাশটাতে জানালা জানালার ওই পাশে কিছু গাছ লাগিয়েছি আর এখানে টিভির জন্য একটা কেবিনেট করা হয়েছে আপাতত টিভিটা কেনা হয়নি তাই আমি কিছু শোপিস দিয়ে সাজিয়েছি ইনশাল্লাহ কিনবো টিভি এপাশের পাশের ওয়ালটাতেও একটা থ্রি ডি পেপার লাগানো হয়েছে পেপারটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর এ পাশটাতে সুর এক করা হয়েছে আর এটা হচ্ছে মেন রোর তো আসেন একটু মেন ডোরটা খুলে দেখাই বাইরের কি অবস্থা আমাদের নতুন উঠেছি এখনো ওই ভাবে সব কিছু গুছানো শেষ হয়নি আর এ পাশটাতে ইন্টারকমের লাইন লাগানো হয়েছে ড্রয়িং থেকে বের হলেই ডাইনিং স্পেস আর হাতের ডান পাশে হচ্ছে আমার ছেলের রুম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে ওর রুম দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করেছি ওর পছন্দ মতো ওর রুমটাকে গুছিয়ে দেওয়ার জন্য এখানে একটা কর্নার করা হয়েছে কিছু শোপিস রাখা হয়েছে এ পাশটাতে বারান্দা আর এ পাশে ওর পড়ার টেবিল প্লাস আলমিরা একসাথেই বানানো হয়েছে আসেন বারান্দাটা একটু ঘুরে দেখাই বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি আজকের ওয়েদারটা খুব সুন্দর একটু আগে বৃষ্টি হয়েছে তাই গরমও নেই অত খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে উপরে কিছু ডেকোরেশন করা হয়েছে লাইটিং করা হয়েছে এখানে ডাইনিং টেবিলটা রাখা হয়েছে আর এখানে একটা কেবিনেট করা হয়েছে এদিকে দুইটা বেডরুম আর এই পাশটাতে বেসিনের সাথে একটা কেবিনেট করা হয়েছে বেসিনের কেবিনেটটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমাকে আর এখানে একটা বসার জন্য স্পেস করা হয়েছে তো এখানে উপরে কিছু ডেকোরেশন হয়েছে দুই পাশের ওয়ালটাতে একটা পেপার লাগিয়েছি আর একটা ডিভাইন রেখেছি এখানে বসে বিকালবেলা চাটা খাওয়া যাবে যেহেতু এটা আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি থাকতেই পারে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন চলে যাব আমি আমার মেয়ের রুমে এটা হচ্ছে আমার মেয়ের রুম আর ওর রুমটা চেষ্টা করেছি পিঙ্ক কালার করে দেয়ার যেহেতু ওর পিঙ্ক কালার পছন্দ এখানে একটু ডেকোরেশন করা হয়েছে আর এখানে বেডটা রেখেছি পাশে সাইড টেবিল আছে আর এই পাশটাতে ওয়াশরুম আর এই পাশে হচ্ছে ওর বারান্দা আর এ পাশের ওয়ালটা ব্যাপার করা হয়েছে পিঙ্ক কালারের আর এ পাশটাতে আলমিরা প্লাস টেবিল ড্রেসিং টেবিল একসাথে করা হয়েছে আর ওর রুমের এই পাশে হচ্ছে বারান্দা বারান্দায় অনেক রকমের গাছ লাগানো হয়েছে গাছগুলা মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে পুদিনা পাতা গাছ মাধবী লতা কর্নারে এটা হচ্ছে হাসনা হেনা গন্ধরাজ বেলি আর বাগান বিলাস সাদা বাগান বিলাস আর গোলাপি বাগান বিলাস আর এ পাশে রয়েছে অপরাজিতা এখন চলে যাচ্ছি মাস্টার বেডে মাস্টার বেডের এ পাশটাতে হচ্ছে ওয়াশরুম উপরে একটু ডেকোরেশন করা হয়েছে আর এ পাশের ওয়ালটাতে পেপার লাগানো হয়েছে আমার ছেলের ব্লু কালার খুব পছন্দ তাই এই ওয়ালটাতে ব্লু কালারের পেপার করেছি আর জানালার পাশের দুইটা পাশে ব্ল্যাক কালারের পেপার করা হয়েছে এখানে খাটটা রেখেছি আর এখান থেকে তিন পার্টের একটা আলমারি করা হয়েছে ওয়াল থেকে উপরে একটু ডেকোরেশন করা হয়েছে জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এ পাশটাতে ড্রেসিং টেবিল প্লাস টিভি রাখার জন্য একটা স্ট্যান্ড করা হয়েছে তো এই ছিল আমার হাউস টোর তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন